বছরের শেষ দিনে চালু হলো মেট্রো রেলের কারওয়ান বাজার এবং শাহবাগ স্টেশন। আর এর মধ্য দিয়ে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশনই খুলে দেওয়া হয়েছে। তবে নতুন দুই স্টেশন চালু হলেও চলাচলের সময় বাড়ছে না, এখনই বজায় থাকবে আগের সময়সূচি। উত্তরা থেকে মতিঝিল এমআরটি ৬ লাইনের সব স্টেশনেই তৈরি হলো ওঠা নামার সুযোগ, যাতে পূর্ণতা পেল মেট্রো রেল। পূর্ব ঘোষণা অনুযায়ী কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর কথা ছিল রোববার, আর হয়েছেও তাই। উত্তরা থেকে আসা মেট্রো রেল মিরপুর, আগারগাঁও ও ফার্মগেট হয়ে থামে কারওয়ান বাজারে। সড়কপথে নানা ঝক্কি পেরিয়ে এতদিন যারা এই গন্তব্যে যাতায়াত করতেন, নতুন স্টেশন চালুতে উচ্ছ্বসিত তারা। ঢাকা মেডিকেল যাবো, তো এখন দেখলাম যে আজকে চালু হয়েছে, এখন উঠলাম, আমার কাছে ভালো লাগে। শাহবাগ যাই, নামবো, ২০ টাকা দিয়ে ইয়ে করলাম, অনেক ভালো লাগতেছে। আমার মা অসুস্থ, আমার মাকে নিয়ে আমি আগেও আসতাম, কিন্তু মেট্রোটা চালু হতে আমার জন্য কতটা উপকার হয়েছে সেটা বলে মানে ভাষায় বোঝানো যাবে না। আমি মতিঝিলে যেতে প্রায় এক দেড় ঘন্টা লেগে যেত অফিসের গাড়িতে, আর পাবলিক ট্রান্সপোর্টে আরও বেশি সময় লাগতো। এটা আমার জন্য মানে অনেক সময় সাশ্রয় হলো, অফিসকে ভালো সার্ভিস দিতে পারবো। কারওয়ান বাজারে থামবে মেট্রো, তবে বাজারের ব্যাগ নিয়ে ভ্রমণ নিরুৎসাহিত করছে কর্তৃপক্ষ। গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছর ব্যবধানে খুলে গেল ১৬টি স্টেশনের সব কোটি দ্বার, তবে মতিঝিল পর্যন্ত চলছে বেলা ১১:৩০ পর্যন্ত। আগামী ৩ মাসের মধ্যে এই অংশে রাত পর্যন্ত চলবে ট্রেন। হিরণ খান, চ্যানেল ২৪, ঢাকা।